গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ বেড়েই চলেছে লাশের সংখ্যা। রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশের একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 11টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে লাশের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল 4:50 দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানী ফুলবাড়িয়ার আলোবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় স্যানিটারি দোকান এবং উপরের 4টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এই ঘটনায় ওই ভবনের পাশের 7তলা স্যানিটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ ডামেক হাসপাতালে রয়েছে। লাশগুলো ডামেক মর্গে রাখা হয়েছে। আহত অন্তত 20 জনকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক 14 জনের মৃতদেহ মর্গে রাখার কথা নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6:30 ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো কিছুই জানা যায়নি। বিস্ফোরণের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।